হে গাইজ, আরেকটা নতুন দিন, আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেই গেছো যে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সন্ধান দেবো তো কলকাতার নতুন একটা রুফটপ ক্যাফে। আর এই জায়গাটা কোথায় সেটা কি এখন বলবো না? না না, লাস্টে। তবে আমি একটা হিন্ট তোমাদের দিয়ে রাখি, এই যে পাশে কনস্ট্রাকশন বিল্ডিংটা দেখছো, এইটা এই যে বাড়িটা, এখানে একটা ফেমাস বেঙ্গলি মুভি শুটিং হয়েছিল, সেটা কি এখন বলছি না, সেটা লাস্টে বলবো। তোমরা যদি গেস করো, গেস করে কমেন্টে জানাও, যদি না পারো বলে তো দেবই। তাহলে চলো শুরু করা যাক আজকে রুফটপ ক্যাফের ভিডিও একদম। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করতে আর লাইক আর কমেন্ট না করে প্লিজ যেও না। তাহলে চলো শুরু করা যাক আজকের এই ভিডিও একদম। ক্যাফেতে এসে প্রথমে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে দু ধরনের মকটেল, এটা হচ্ছে ব্লু লেগুন, আর এটা হচ্ছে এখানকার স্পেশাল ক্যালকাটা 23। জাস্ট আমি লেয়ারগুলো দেখাতে বলবো, দেখো তিনটে লেয়ার আছে স্পষ্ট, গ্রিন, ইয়েলো আর রেড, দুটো মকটেলই কিন্তু বেস্ট রিফ্রেশিং। এই গরমকালে তুমি যখন দুপুর দুপুর আসছো রুফটপ ক্যাফেতে, তখন কিন্তু এসে কিন্তু বেস্ট রিফ্রেশিং দুটো মকটেল। আর এখানে আছে চিকেন সালামি পিৎজা, ইনিংসের শুরুটা রুফটপ ক্যাফেতে কিন্তু বেশ ভালো হয়েছে, কারণ এই 130 টাকায় এত ভরে ভরে চিকেন সালামি, তো সঙ্গে তো চিলি ফ্লেক্সের অরিগানো তো আছেই, বেশ স্পাইসি এবং বেশ টেস্টফুল। Same song, but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল? না না, অন্য কোথাও আসিনি, ওই ক্যাফেতেই আছি, ফার্স্ট ফ্লোরে। এই ক্যাফের তিনটে ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরটা যেখানে এতক্ষণ ছিলাম রুফটপ, ফার্স্ট ফ্লোরে আমি যখন এসেছি, এসে আমি জাস্ট ওয়াও হয়ে গেছি, কারণ এই তিনটে ফ্লোরকে সাজানো হয়েছে তিন রকমভাবে। একদম ফার্স্ট ফ্লোরটা আমি জাস্ট দেখো, আমার পিছনটা দেখো, এখানে সুন্দর কলকাতার সেকেন্ড ব্রিজ, ভিক্টোরিয়া, এখানে যত রকমের পেন্টিং দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু হাতে আঁকা। আর আমি একটা জিনিস দেখায়, এখানে দেখো পুরোনো দিনের ঘড়ি, হ্যারিকেন ঘড়ি, সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা পুরোনো দিনের ভাইব আনার চেষ্টা করেছি এই ক্যালকাটা 23 ফার্স্ট ফ্লোর। আর সঙ্গে রয়েছে উপরে কড়িকাঠের বর্গা। তোমরা যারা রুফটপে খেতে চাইছো না, এসিতে এসে খেতে চাইছো, এখানে এসে তো ফার্স্ট ফ্লোরও খেতে পারো, সেকেন্ড ফ্লোরে যাবো, সেকেন্ড ফ্লোরেও এসি। তো চলো আগে ফার্স্ট ফ্লোরটা দেখি, তারপরে সেকেন্ড ফ্লোর যাচ্ছি। সো কোয়ান্টিটি যা এখানে দিয়েছে, হয় মিক্স ফ্রাইড রাইস বলো কিংবা এই সাম্বাল চিকেনটা বলো, কোয়ান্টিটি কিন্তু দুজনের জন্য এনাফ। এখানে দেখো মিক্স ফ্রাইড রাইসে ভর্তি ভর্তি চিকেন তো আছে, বেশ বড় বড় স্লাইস। মিক্স ফ্রাইড রাইসের সঙ্গে যেটা নিয়েছি সেটা হচ্ছে সাম্বাল চিকেন, 6 পিসেস পাচ্ছ তোমরা এখানে, প্রাইস হচ্ছে 240। চিকেনের আইটেমটা আপ টু দ্য মার্ক, মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইসের মতো চালগুলো একদমই খুব সুন্দর, এক্সট্রা কিছু বলার নেই, গার্নিশিং খুব সুন্দর। কিন্তু চিকেনের আইটেমটা, গ্রেভি আইটেমটা কিন্তু জাস্ট অসাধারণ, কারণ গ্রেভিটা বেশ একটু সুইট অ্যান্ড সাওয়ার। এখানে কিন্তু তোমরা কোনো ইন্ডিয়ান খাবার পাবে না,
মোটামুটি চাইনিজ, থাই, পাস্তা, ইটালিয়ান এই ধরনের খাবার তোমরা ভালো পাবে। তো এখানে খেয়ে মোটামুটি তোমাদের যে দাম দিয়ে তোমরা খাবে সেই দামের সঙ্গে তোমাদের কোয়ান্টিটি আর কোয়ালিটি একদম পুষিয়ে যাবে। Save me from myself. This emptiness, it hurts like hell. My good intentions let me down. এবার আমরা চলে এসেছি ক্যাফের সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে যে ইন্টেরিয়ার ডেকোরটা আমি ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, মডার্ন কলকাতাকে মানে আধুনিক এখনকার দিনে যে ক্যাফে সেইটাকে তুলে ধরার জন্য এনাফ। সব কিছু একটা মডার্নাইজ, কারণ নিচে যে ছাদটা দেখেছি সিলিংটা পরিবর্গার ছিল, এখানে কিন্তু ফল সিলিং। আর এমনকি এখানে দেখো অ্যাকোয়ারিয়াম সুন্দর, বেশ সুন্দর, মানে ফ্যামিলি বলো ফ্রেন্ডস বলো টাইম স্পেন্ড করতে গেলে কিন্তু বেশ একটা সুন্দর জায়গা। তো আর এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এখানেও কিন্তু ব্যালকনি আছে, ঠিক আছে, মানে এখানে বসেও তোমরা অনেক টাইম স্পেন্ড করতে পারো। তো চলো এবারে যেখানে যাওয়ার একদম ছাদে মানে রুফটপ ক্যাফেতে সেখানে যাও। I found a picture we took many years ago. When I said to you we would never grow old. Messages I've saved that I never sent. Cause I don't know you, but I used to back then. I remember that I was drunk out my mind when we kissed for the first time in the back of your car. ক্যাফে যখন এসেছি কফি খাবো না হতেই পারে না। এসেছিলাম দুপুরবেলা, এখন বাজে ঘড়িতে 6:05। যত শহরের আলোগুলো জ্বলে উঠবে ক্যাফের আলোগুলো জ্বলে উঠবে তত যেন এক্সাইটমেন্টটা বাড়ে রুফটপ ক্যাফেতে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম লোকেশানটা একদম শেষে বলবো, লোকেশানটা খুবই ইজি। সো ইন্ডিয়া রেস্টুরেন্ট যাওয়ার আগে রাস্তার উপরেই এই ক্যালকাটা 23 ক্যাফে, খুবই ইজি। আর যে ফার্স্টে যে দুটো বিল্ডিংয়ের কথা দাদা বলছিলো পাশেই আছে, ওই দুটো বিল্ডিংয়ে শ্যুটিং হয়েছিল জুলফিকার সিনেমার। সো একদমই ইজি, আমি ডেসক্রিপশান লিঙ্কটা দিয়ে দেবো জায়গার লোকেশানের, তো তোমরা চলে এসো। সো এই পর্যন্ত ছিল আজকে ক্যালকাটা 23 ক্যাফের ভিডিও, চ্যানেলে প্রথমবার ক্যাফের ভিডিও। তো এখনও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করো, আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টটা না করে কোথাও যেও না। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, সব্বা খেয়ার, বাই বাই।